সারাদিন কি আমরা শুতে গেলে হয়, এখানে কাজ কামাই করলে তো তোমার শরীরটারও রেহাই হয়, তোমার ভেড়াটারও রেহাই হয়। আমি সারাদিন শুতে গেলে হবে কি, তোমার সংসার চলবে আমি করি? আগের মতন আর চলবে না মা, বয়স আর নাই মা, শরীরটা তোমার ভালো থাকে আমি করি। সারাদিন শুতে থাকেন তো, এর খান না শুতি থাকেন না, হাঁটিও বেড়ান না, শরীরটা ভালো থাকে আমি তোমার থাকেন তো। কতটা অবসর সময় নাই, একটা কাজ করো, বসে অনেক সুতি থাকা চেয়ে শরীর নষ্ট করা চেয়ে মানে জুতে গুলো ধরি বাজার যায় না, হাঁড়ি বেড়া পাইছো জুতে গুলো সেলাই করে ধরি হয়েছো। মাইয় জুতে কি আমার সেলাই করে আনতে লাগবে? জুতে সেলাই করার জন্য কি বাতিল লোকের দরকার আছে? ঠিক আছে মা, ঠিক আছে, বাতিল লোকের দরকার নাই, আমি নিজে যে জুতে সেলাই করে নিয়ে আমি নিয়ে আসতেছি। এনা জুতে নাও, আমি দেই শুনি সেলাই করে আনি। আপা বাজার ধন যান, তোমার ছোট বউয়ের জুতে সেলাই করবে, মোর ব্যাগটা ধরে যাও তো, খরচ করি এলা ধরিস পেন, তোমার বেড়া নাই বাড়ি কাই খরচ করে আনি দে ধরো। বাজার দেরি শুনি আনেন কে, পচা সারা বাজার করে আনেন না, তোমার বেড়া বাড়িত নাই, থুয়ে থুয়ে খোয়া হইবে, আর সেদিন আর্ধেক বাইগুন আনছে খাওয়াই যায় না, গরুকও ধোয়া যায় না, এত যে পচা বাইগুন, ভাও করে বাজার করে আনবেন। কি হয়েছে আর তোমার যে বাপক সুতি থাকে সারাদিন জুতি বলে সিলে করবার দিনও ভাবি হেনা বাজার করবে দিল হেনা হাঁড়ি বেড়ে আসুক, আমার সুতি থাকলে সারাদিন শরীর নষ্ট হয় না। ছোট ভাইয়ের বউ বাজার করবে দিছে এটা ঠিক আছে, যদি জুতি সেলাই করবে দিছে এটা ঠিক করছিস, মোর বাপ মানে তোর বাপ, বাবু তোর বাপক জুতি সেলাই করবে দিবে, আমি একদম পড়বে স্যার মানুষ, মোর বাপ যদি জুতি ধরি যায় মোর পেটি লাগবে না, মোর মান সম্মান আছে না, সারাদিন তোমার বাপ সুতি থাকে আর জুতি সিলি করে তোমার মান সম্মান যায়। তুই কি বুঝব, বাপটা তো মোর, ছোট থাকি লোক পড়া শুনে বেড়াইছে কত কষ্ট করছে জানিস, ও পড়বে স্যার বানাইছে। হ্যাঁ যোস না, আর যখন কোনোদিন দেই না আমার বাপক বাজার করবে দেওয়া, আর যখন জুতি সিলি করবে দেওয়া হয় না, আমার বাপ বয়স্ক হয়েছে সে পায়ের উপরে পা তুলি দিয়ে খাবে, আর আমি আশিকে ফোন দিবেন জি, আশিক আসলে তারপরে তোমার দুটো দুইটার ব্যবস্থা আমি করবো। কি এমন একেবারে দোষ করছি, তার জন্য বিসিআর করা খাবে, আর আমার এসে বেদ বুড়ে মানুষ নাই তাই বাজার করে আনি দেয় না, আমার একলাই বাজার করে আনি দেয়। মানুষের কথা বাদ, বাপ আমার, তার সেবা করা লাগবে আমার, পরবর্তীতে তোমার কারণে যদি আমার বাপ চুল পরিমাণ কষ্ট পায় তাহলে তোমার ভবিষ্যৎ খারাপ আছে। তোমার বাপের সাথে তোমার সামনে আছে পুষ্কর তো কোনোদিন তোমার বাপ কষ্ট দিছি না, কি নিজের চোখে অবিশ্বাস করবো, খুব কথায় কথায় তর্ক করে